2022 সালে আটের বদলে আইপিএলে দেখা যেতে পারে 10টি দল, আর যদি 10টি দল আইপিএলের 22 গজে নামে তাহলে নতুন দুটো দলকে দেখা যেতে পারে 2022 আইপিএলে। এমন ভাবনার মধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কোন দল কতজন প্লেয়ারকে ছাড়বে, আবার কোন দল কতজন প্লেয়ারকে ধরে রাখবে, উঠছে নানা প্রশ্ন। 2022 সালের আইপিএল নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। এমন অবস্থায় কেকেআরের বিদেশি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রে রাসেল নিয়ে নিজের মন্তব্য করেন আকাশ চোপড়া। তিনি জানান, যদি 10 দলের মধ্যে আইপিএল খেলা হয় তাহলে দুজন ক্রিকেটারকে রিটেন করে ধরে রাখতে পারবে দল, এবং আরটিএম কার্ডের মাধ্যমে আরও একজন প্লেয়ারকে ধরে রাখার নিয়ম করতে পারে বিসিসিআই। ফলে যে কোনো দল বা ফ্র্যাঞ্চাইজি তিনজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে, বাকি সকল প্লেয়ারকে ছাড়তে হতে পারে তাদের। এমন জল্পনার মধ্যে রাসেল নিয়ে কী করা উচিত সেটাই জানিয়েছেন আকাশ চোপড়া। তিনি জানান, যদি এমন অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়াকে ধরে সকলকে ছাড়তে পারে। এভাবে সবকটি দলের ক্রিকেটারদের রিটেনশন করার কথা বলতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের কথাও জানান তিনি। আকাশ চোপড়া জানান, যদি এমন নিয়ম লাগু হয় তাহলে সবথেকে বেশি সমস্যায় পড়বে কেকেআর। তবে আগে এই সমস্যা তৈরি হতো না, বর্তমানে কলকাতার সঙ্গে এই সমস্যা তৈরি হবে এবারেই প্রথম। তিনি জানান, আপনি যদি কয়েক বছর আগে পিছিয়ে যেতেন তাহলে আপনি সেই তালিকায় সকলকেই রেখে দেওয়ার ভাবনা করতেন, তবে এবারের ছবিটা একেবারেই আলাদা। এবার অ্যান্ড্রে রাসেলকেই প্রথম প্লেয়ার হিসাবে রাখতে চাইব, কারণ অ্যান্ড্রে রাসেল তো অ্যান্ড্রে রাসেলই। আমার মনে হয় কেকেআর তাকে রেখে দেবে, কারণ উনি যদি অকশানে চলে যান তাহলে তিনি 2 মিলিয়নেও বিক্রি হতে পারেন। অনেক দামি প্লেয়ারও হতে পারেন তিনি, 2 মিলিয়নের থেকেও বেশি দামি হতে পারেন। এরপর শুভমান গিলকে আমি রিটেন করতে চাইব, আর আরটিএম কার্ডের ব্যবহার করবেন বরুণ চক্রবর্তীর জন্য। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে আকাশ চোপড়া বললেন আইপিএল 2022-এ কেকেআরে কোন কোন প্লেয়ারকে রেখে দেওয়া উচিত। তোমাদের মতে কি মনে হয়, কোন কোন প্লেয়ারকে রেখে দেওয়া উচিত কেকেআরে, নিচে কমেন্ট করে অবশ্যই জানাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।